দেখা যাচ্ছে। এই যে আমার বন্ধু সুমিত লুকিং গ্লাসে দেখে নিন, তার পিছনে আমরা এগিয়ে চলেছি লাল মাটির রাস্তা ধরে, পুরো লাল মাটির রাস্তা, ডান দিকে কিছু সেচের কাজ হচ্ছে, খারাপ দুটো ঘুঘু বাকি। দেখুন দেখুন কত রোমান্টিক একটা দৃশ্য বন্ধুরা। সামনে একটা গরুর গাড়ি যাচ্ছে, ভালো আছো? পাঁচমুড়া গ্রাম সামনে, পাঁচমুড়া কালকে আমরা ছিলাম বাঁকুড়ায় বিষ্ণুপুরে, আপনারা জানেন। আজ আমরা পাঁচমুড়া এই গ্রামটার নাম, এটা ভারতে একটা জায়গা করে নিয়েছে যে টেরাকোটা শিল্পের জন্য। পাঁচমুড়া গ্রামে ঢুকলাম, কিছুক্ষণ হলো এখানে এসে আমাদের এক বন্ধুর সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের। ইনি একজন নাম করা টেরাকোটা শিল্পী, নামটা বুদ্ধদেব কুম্ভকার। এনার ছেলে পাশে দাঁড়িয়ে আছে, ওনার নাম অসিত কুম্ভকার। আর আমরা এবার আস্তে আস্তে ওনাদের বাড়িতে যেখানে কাজ হয় ওনারা দেখাবেন আমাদের, যেভাবে বুঝিয়ে দেবেন, আমরা কোনোদিনও আসিনি। আপনারাও আমার এনাদের থেকে একটু জানতে পারবেন কীভাবে এই কাজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আর আপনারা জানেন যে টেরাকোটা এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এবং তার নাম হচ্ছে সেই আমরা একটা যে আর্ট, সেই টেরাকোটার যে আঁকুর ঘর বাঁকুড়া, তার এখানে আমরা আজকে এসে পৌঁছেছি, বাইক নিয়ে এসেছি আমরা। আজকে আমরা আপনার সঙ্গে পরিচয় করলাম, এবার আস্তে আস্তে ওনাদের কাজটা আমরা দেখবো। আসুন আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন ওনার ছেলে অসিতদা। একটা বুদ্ধ মূর্তি, শঙ্খ, ও আমরা সত্যি আবির্ভূত হচ্ছি দেখে, এগুলো অসাধারণ এক কিছু টেরাকোটার কাজ। বাঁদিকে একটা খুব বড় বুদ্ধ মূর্তি আছে, তার বাঁদিকে একটা গণেশ মূর্তি, thank you.
ওটি একটি ঝাড়বাতি, আপনারা ওর মধ্যে লাইট লাগাতে পারবেন ইলেকট্রিশিয়ানকে দিয়ে। খুব সুন্দর একটা কাজ, আজকে একটু ইলেকট্রিকের প্রবলেম আছে বন্ধুরা, ওই কারণে অসিদ্ধা যে আছে আমাদেরকে দেখাচ্ছে, সে একটা এমার্জেন্সি লাইট নিয়ে এগুলোর ওপর মারছে, ঘরটি যেহেতু আলো নেই। আর আমার বন্ধু সুমিত ও পাশে দাঁড়িয়ে আছে, এতক্ষণ ওই ক্যামেরায় ছিল সুমিত, জল খাচ্ছে অনেকক্ষণ, বাইক চালিয়েছে বেচারা। আর একটা ছোট্ট শিশু, নাম কি বাবু তোমার? অর্পণ কুম্ভকার, এও খুব ভালো ছেলে, একটার সঙ্গে পরিচয় হলো, দেখতে এসছে। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব, এখানেও কিছু কাজ রাখা আছে। এই টেরাকোটা কাজই আমরা বিভিন্ন ভারতের, ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। আমরা একটা দুর্গা মূর্তি দেখেছি, পরে এই ভাইকে বলবো আমরা ওটা বার করতে, তারপর ওটাকে আপনাদের দেখাবো। দেখুন এই কাজ এখনো কাঁচা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো একটু পরে পোড়ানো হবে, তাই তো? অসিত ভাই আমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছে, এইটা আরেকটা কাজ নিজে হাতে শিল্পী দেখাচ্ছে আমাদেরকে। আপনারা দেখুন এখনো জাস্ট কাঁচা হয়েছে, সবে মাত্র তৈরি হয়েছে। সুমিত চৌধুরী, এখানেও নিচে দেখছি দুটো গণেশ ঠাকুরের ছবি আছে।